Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'da, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra bismi rabbikal ladzi khalaq. সংক্ষিপ্ত আন্দোলনের পর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাবিবুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত স্থলবায়ন যত আঞ্জুমানের মাননীয় সভাপতি সুদক্ষ বিচারক মন্ডলী ও আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলামিক জ্ঞান পিপাসু ভাই বন্ধুরা, আপনারা সকল অবগত আছেন যে আজকে এই স্থলবায়ন পক্ষ থেকে আমাকে বিষয় হয়েছে যে আল্লাহ তালা শাস্তি দাদা তবে আগুন দিয়ে শাস্তি দেওয়া। এখন আমি আপনাদের সম্মুখে আমার বক্তব্যটি ভালো ভালো উপস্থাপন করার চেষ্টা করবো। মোহাম্মদ আফিকিল্লা ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত তিনি বলেন, এক দালিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মুহূর্তে আগুন দিয়ে বল মারলে কথাটি এক দুর্বল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকটে পৌঁছলে তিনি বলেন, আমি যদি সেই একটি স্থান হতাম তাহলে তাদের আগুন দিয়ে বল মারতাম না, তাদের বাধা করতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তোমরা তাকে হত্যা করো। আমি তাদের আগুন দিয়ে বল মারতাম না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুযাবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহর শাস্তি তদাকুক আগুন দিয়ে শাস্তি দিও না। ব্যাপারটি আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে পৌঁছালে তিনি বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস হতে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি পরিণীত দলকাটি বলেন, ইন মাযাতুম ফুলালান আও ফুলালান ফাহরিকুম মা বিন্নার, তোমরা যদি মুখোমুখি পাও তাহলে তোমরা তাদেরকে আগুন দিয়ে মারবে। অতপর আমরা গন্তব্যের মধ্যে রওনা হলাম। তখন তিনি আমাদেরকে ডেকে বললেন, ইতিপূর্বে তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা যদি মুখোমুখি পাও তাহলে তোমরা তাদেরকে আগুন দিয়ে পুড়ে মারবে। অথচ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার রাখেন, তাই তোমরা ওদেরকে ফেলে হত্যা করবে। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে তাদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার, আগুন দিয়ে শাস্তি দেওয়া একটা জঘন্য অপরাধ। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টি গুলো আমার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।